হ্যালো বন্ধুরা, আর একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো এখন বাজে দুপুর তিনটে। তো আমি আজকে ভাবলাম তোমাদের সাথে নিউ কোনো রেসিপি নিয়ে বা সিম্পল কোনো রেসিপি শেয়ার করব। তো সেটা হলো আমের আইসক্রিম। তো এই গরমে হয়তো সবাই ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ভালোবাসো, তো আমি ভাবলাম আজকে আমের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো একদমই সহজ রেসিপিটা, আর মানে তেমন কোনো উপকরণ লাগবেও না, মানে ঘরের সামান্য কিছু উপকরণ থাকলেই হয়ে যায়, কিছু একটু বাইরে থেকে আনতে হয়, তো সেটা অ্যাভেলেবেল পাওয়া যাবে, কোনো মানে ব্যাপার না। তো চলো আমি তোমাদের রেসিপিটা দেখাই, দেখালেই বুঝতে পারবে খুব সহজ আর খুবই টেস্টি লাগে খেতে। তো দাঁড়াও, রেসিপিটা দেখানোর আগে আমি একটা তোমাদের জিনিস দেখাই। তো চলে এসেছি সেই জিনিসটা দেখাবো বলে। এই যে দেখতে পাচ্ছ কি, এটা এটা হলো ব্ল্যাক ফরেস্ট, আজকে আমি এটা তৈরি করেছি। তো তোমাদের যদি এই কেকটা ভালো লেগে থাকে তাহলে তুমি আমাদের তোমাকে বলো কমেন্ট করে যে এই রেসিপিটা তোমরা দেখতে চাও, তাহলে আমি অবশ্যই এই রেসিপিটা নিয়ে তোমাদের নেক্সট ভিডিওতে আসব। ঠিক আছে, তোমরা কমেন্ট করে বলবে যে এই কেকটা তোমরা দেখতে চাও কিনা। আইসক্রিমের রেসিপিটা শুরু করা যাক, তো চলো আমার সাথে। এখানে আমি আম ছোট করে পিস করে নিয়েছি, আর এই বাটির আমটা লিকুইড করে নিয়েছি, আর এটাই আছে ম্যাঙ্গো এসেন্স, আর এটা হলো ফ্রেশ ক্রিম। এবার আমি একটা বাটির মধ্যে প্রথমে লিকুইড আমটা ঢেলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা এক কাপের মতো আছে, আর আমটা হলো দুটো মতো আম আছে, আর এর মধ্যে এসেন্সটা দিয়ে দিলাম। এবার আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে সব উপকরণটা ভালো করে ফেটিয়ে নেব। যাদের বাড়িতে এই ইলেকট্রিক বিটার নেই তারা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। ফাটানো হয়ে গেছে। এবার আমি একটি বাটির মধ্যে আমের গোলাটা দিয়ে দিচ্ছি। এবার এর উপরে ছোট ছোট পিস করে রাখা আমগুলো দিয়ে দেবো সাজিয়ে। আমটা চাইলে দিতে পারো, না চাইলেও পারো, কারণ আমটা দিলে একটু সুন্দর লাগে দেখতে এই আর কি। সুন্দর করে আমটা সাজিয়ে দেবো। বুঝতেই পারছো রেসিপিটা খুবই সহজ আর খুবই টেস্টি লাগে খেতে। তোমরা বাড়িতে না তৈরি করলে বুঝতে পারবে না কতটা টেস্টি লাগে খেতে। আমি চাইবো তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করো, দেখবে সত্যি ভালো লাগে খেতে। তো আমের টুকরোগুলো সাজানো হয়ে গেছে, এবার আমি এইটা নিয়ে ফ্রিজে রেখে দেব মোটামুটি 12 ঘন্টার জন্য। তো 12 ঘন্টা পরে আবার ফিরে আসছি। তো 12 ঘন্টা পরে আমের পুরোটা জমে গেছে, দেখো। আমি এবার তুলে তোমাদের একটু শেয়ার করে দেখাচ্ছি কতটা সুন্দর ভিতরে জমে গেছে। খুব সুন্দরভাবে আইসক্রিমটা জমেছে দেখেই বুঝতে পারছো। তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করো, খুব সুন্দর লাগবে খেতে আশা করি। তো তৈরি করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো খেতে। তাহলে আজকের আমের আইসক্রিমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে যারাদের এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে তোমরা থেকো, সাপোর্ট করো। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।